রাজ্যের রক্তের সমস্যার সমাধান হতে পারে ধারাবাহিকভাবে রক্তদানের মাধ্যমে। শনিবার ভোজনগর শিল্প তালুকে ত্রিপুরা ইন্ডাস্ট্রি ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত রক্তদান শিবিরে এই আহ্বান জানান টিআইডিসির চেয়ারম্যান টিঙ্কু রায়। 20 বছর আগে নানা সমস্যায় জর্জরিত ছিল এই শিল্পতালুক, বর্তমানে একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে। এই শিল্পতালুকে যে সমস্ত শিল্প উদ্যোগ খুলছে তাদের জন্য এই ধরনের ব্যবস্থা বলে জানান তিনি। আত্মনির্ভর ভারত গড়ার প্রধানমন্ত্রীর আহ্বানে দেশীয় শিল্পের বিকাশ ঘটাতে বিশেষ নজর দেওয়া হয়েছে, একাধিক সহায়তা প্রদান করার ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান টিআইডিসির চেয়ারম্যান টিঙ্কু রায়। এদিনে রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন বিধায়ক রতন চক্রবর্তী সহ অন্যান্যরা। রক্তদান শিবির আপনারা গত বছরও করেছেন, এবারও করেছেন, আপনারা একটা ক্যালেন্ডার তৈরি করে নেবেন, এটা যেন প্রতিনিয়ত চলে, তার জন্য আমরা বা কেউ বলবে এরকম না, প্রত্যেক বছর যেন আপনারা ওই সময় আসলে পরে আপনারা রক্তদান শিবির করেন। এখানে যারা বড় শিল্প যাদের কাছে রয়েছে, ধরুন এখানে এক দুটা যারা ইন্ডাস্ট্রিজ রয়েছে যেখানে 75 স্টাফ রয়েছে, তারা যেন নিজেরও নিজেদের সেই সংস্থায় বছরে একবার করে, তো ওখানে কী হবে, আমরা আমাদের এই শিল্পাঞ্চলে যদি এরকম 3-4টা রক্তদান আমাদের যারা এখানে যারা কর্মচারীরা রয়েছে বা লেবাররা যারা রয়েছে বিভিন্ন সময় রক্তের দরকার হবে হসপিটালে, তো আমাদের আর সেই সমস্যার সম্মুখীন হতে হবে না। তো আমরা এই কাজগুলো করবো এবং আপনারা করছেন সিকিউরিটির ব্যবস্থাটা আপনার চেষ্টা করছি, এই গেটগুলো দেখছেন আপনারা অসম্পূর্ণ রয়েছে, সেগুলো লকডাউনের কারণে কাজ বন্ধ ছিল, এই গেটগুলো হয়ে যাবে এবং ছোটোখাটো যেগুলো ভাঙাচোরা রয়েছে এইগুলো তো আমরা সেগুলো ঠিক করে নেব। বিধায়ক রয়েছেন, উনি জানেন, উনিও চেষ্টা করছেন যে 25 বছর ধরে যে এখানে একটা মানে মানুষের ধারণা বা এখানে একটা পরিবেশ তৈরি হয়েছে যে এখানে বোধহয় যারা ব্যবসা করে তারা বোধহয় অভিন্নভাবে রোজগার করছে, যা এখন কিছু চলে আসছে যে এখানে টাকা দিতে হবে, এগুলো তো অনেকখানি কমেছে এই 2 বছরে। আপনাদেরকে আমি বলতে পারি, যেহেতু আমি এই ইন্ডাস্ট্রি এসে অর্গানাইজেশনের সঙ্গে যুক্ত এবং আমি আমাদের বিধায়ক উনিও অস্বীকার করবেন যে এখানে এই আজ থেকে 2 বছর আগে যে চিত্রটা ছিল অনেকখানি এখানে কমেছে, অনেকখানি আমরা কিন্তু আগের থেকে, আমি বলছি না যে 100% আমরা সুরক্ষিত বা আমাদের এখানে আসছে না আমাদের চালা দিতে বা আমাদেরকে প্রেশারাইজ করছে না, এটা এখনো রয়েছে, আমরা আশা করছি এটা আগামী দিন আর থাকবে না, এগুলো বন্ধ হয়ে যাবে। সিকিউরিটির ব্যবস্থা সিসি ক্যামেরা করুন, ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে সিসি ক্যামেরার ব্যবস্থা করা হচ্ছে, বাউন্ডারিগুলোকে একদম যেগুলো ভাঙা রয়েছে সেগুলোকে ঠিক করা হচ্ছে, তো আমি আপনাদেরকে আশ্বাস দিতে পারি যে আমরা অল্প কিছুদিনের মধ্যেই আমরা একটা সুরক্ষিত ইন্ডাস্ট্রিয়াল এরিয়া অন্যান্য দেশের রাজ্যের উত্তরপ্রদেশ বা হরিয়ানার মতো জায়গাগুলো যেখানে শিল্পাঞ্চল বড়ো বড়ো রয়েছে, ফরিদাবাদ গাজিয়াবাদের মতো বড়ো ইন্ডাস্ট্রিয়াল এরিয়াগুলো, সেখানে ইন্ডাস্ট্রিয়াল যেভাবে সুনিশ্চিতভাবে একটা মানে কি বলবো নিজের আত্মসম্মানকে বাঁচিয়ে সেখানে কাজ করতে পারে, আমরাও যেন এখানে কাজ করতে পারি, আমরাও যেন অন্যান্য রাজ্যের মতো আমাদের এখানে শিল্পপতিরা তাদের আত্মসম্মান বাঁচিয়ে তারা যেন মাথা উঁচু করে ব্যবসা করতে পারে, কারণ আপনারা হচ্ছেন একটা রাজ্যের মূল যে উন্নয়নের কথা আমরা বলি যে আপনারা অর্থ যোগান দেন সরকারকে, আপনারা ট্যাক্স কালেকশন করেন, আপনারা যে ট্যাক্স কালেকশন করেন এই ট্যাক্সের উপরেই কিন্তু সরকারের এই বাজেট তৈরি হয়। ডেভেলপমেন্টের দিয়ে আমরা ব্যুরো রিপোর্ট ত্রিপুরা 24x7।